তাওহীদের উপর এই আলোচনার সারমর্ম দাঁড়ালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানা। দুনিয়ার অধিকাংশ মানুষ রব হিসেবে মানে আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানা। কেননা যিনি রব তিনি একমাত্র ইলাহ হওয়ার হকদার, যিনি রব তিনি একমাত্র ইলাহ হওয়ার হকদার। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে রব হিসেবে মানলেও ইলাহ হিসেবে মানেন না। আমাদের আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী। নাম এবং গুণাবলী নিয়ে কি জানবেন? নাম এবং গুণাবলী নিয়ে জানার হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কোনোদিন দেখেছেন? সবাই একটু কথা বলেন, দেখেছেন? দেখেননি তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন কিভাবে? তার নাম জানেন যে একজন মানুষ এসেছিল, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার গুণাবলী জানেন যে তিনি এই রকম এই রকম এইভাবে চলতেন, এইভাবে ফিরতেন, এই এই ঘটনা তার সাথে ঘটেছে, এই এই তার বৈশিষ্ট্য। এই দুইটার মাধ্যমে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন। বহু মানুষ এখানে আছে যারা আমাকে কোনোদিন দেখেনি, আজকে প্রথম দেখছে। তারা আজকে দেখার আগে আমাকে কি দিয়ে চিনতো? একটা নাম, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তার এই এই গুণ, এই এই তার খারাপ দিক, এই তার ভালো দিক, এটা দিয়ে আমাকে চিনত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমরা দেখতে পারবো? বলেন, দেখা যাবে আল্লাহকে? জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহকে দেখা যাবে? তাহলে আল্লাহকে আমরা চিনবো কি দিয়ে? আল্লাহর নাম দিয়ে এবং আল্লাহর গুণ দিয়ে। এই জন্য আল্লাহর নাম এবং গুণ জানতে হবে, জানা জরুরি, জানা উচিত। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি সূরা ইখলাস তিনবার পড়ে তো একবার কোরআন শেষ করার নেকি। আল্লাহু আকবার! সূরা ইখলাসে কি আছে? সালাত, সিয়াম, হজ, যাকাত, নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কবর, কিছুই নেই সূরা ইখলাসের মধ্যে। সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে, আল্লাহর গুণ আছে, যে আল্লাহ কে তার পরিচয় আছে। এই জন্য এত ফজিলত। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি পাঁচ অক্ত সালাতের পর আয়াতুল কুরসি পড়ে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন, মরেনি, তাই আয়াতুল কুরসি খুলে দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, জান্নাত, জাহান্নাম, কিয়ামত কোনো কিছুরই কথা নেই। আছে কি? শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আর আল্লাহর পরিচয় আছে। এটা হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর নামের গুরুত্ব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নালিল্লাহি তিসমা ওয়া তিসঈন আসমা, আল্লাহর 99টা নাম আছে। কেউ যদি আল্লাহর নাম আয়ত্ত করে নেয় তাহলে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার! এই জন্য আমাদেরকে আল্লাহর নাম জানতে হবে। আমরা যদি কোনোদিন জানতাম যে আল্লাহ হচ্ছেন মুগীস, মুগীস মানে কি জানেন? আল্লাহর একটা নাম হচ্ছে মুগীস। মুগীস মানে কি? মুগীস মানে হচ্ছে বিপদে পড়লে উদ্ধার করেন যিনি। মুগীস মানে কি বলেন তো? একটু কথা বলেন সবাই, মুগীস মানে কি? বিপদে পড়লে উদ্ধার করেন যিনি। তা আপনি যদি জানতেন যে আল্লাহর একটা নাম আছে মুগীস, মানে বিপদে পড়লে উদ্ধার করেন যিনি, তিনি মুগীস, তা আপনি আল্লাহকে চিনতে পারলেন যে আল্লাহ বিপদে পড়লে উদ্ধার করে, তাহলে আপনি আর কোনোদিন বলতেন না ইয়া আলী মাদাদ, আপনি আর কোনোদিন বলতেন না যে বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জেলানি মাদাদ, বলতেন না। আপনি আল্লাহকে চিনেননি তাই বলছেন। এরকম আল্লাহর সব গুণ পড়েন, সব নাম পড়েন, সব নামের অর্থ পড়েন, সেগুলোর গুণ বুঝেন, আল্লাহ কে আল্লাহকে জানেন, আল্লাহর পরিচয় জানেন, আপনার সকল ভ্রান্তি, সকল পথভ্রষ্টতার মূল কারণ আল্লাহর পরিচয়ে ঘাটতি। আপনি এখনও আল্লাহকে চিনতে পারেননি, আপনি এখনও আল্লাহকে জানতে পারেননি, আপনার রব কে, আপনার ইলাহ কে, তা এখনও জানতে পারেননি।